অনেক ডিপ্রেশনে ছিলাম আমরা, যে নাম বলে নিয়ে কি করা যায়। এমন সময় হয়েছে যে রমজান মাসটা যে আমার চলে গেছে, যে হুম হুম ওইটা আমার শুধু ব্যথা এবং হাঁটতে পারছি না, উঠতে পারছি না, বসতে পারছি না, আমাকে দুজনে তুলে বসাইতে হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা নিয়ে এসেছি আমাদের একজন পেশেন্ট, যিনি অনেক দূর থেকে আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন। আমরা তার ছেলের সাথে প্রথমে একটু কথা বলবো। বাবাকে নিয়ে সবসময় টেনশনে থাকেন, আসলে প্রতিটা সন্তানই তার বাবাকে বা মাকে নিয়ে অনেক টেনশনে থাকে সবসময়। তারা যদি এই পরিবারের সবচেয়ে আপন মানুষগুলো যখন অসুস্থ হয়ে পড়ে, আমরা সকলেই আসলে টেনশনে পড়ে যাই যে কি হবে কি হচ্ছে। আসুন দর্শক, আগে আমরা একটু ছেলের সাথে কথা বলবো, বাবাকে কি সমস্যায় নিয়ে এসেছিলেন আমাদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম হলো মোহাম্মদ আবু সায়েম, আমার বাড়ি হলো ময়মনসিং জেলার গফরগাঁও থানার রসুলপুর ইউনিয়নের সাইন্দুল গ্রামে। আচ্ছা, ওকে, আমরা জানি যে আপনি আপনার বাবাকে নিয়ে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন চিকিৎসার জন্য। কি হয়েছিল আপনার বাবার? আব্বু বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন, আস্তে আস্তে তার পজিশন গুলো আর কি একদম খারাপের দিকে যাচ্ছিল। মানে উনি কি প্রবলেম নিয়ে কমপ্লেইন করতেন? হিপ জয়েন্ট। আচ্ছা, হিপ জয়েন্ট। তো অনেক চিকিৎসার পরেও দেখা যাচ্ছে ভালো কোনো ফল হচ্ছে না। অনেক ডিপ্রেশনে ছিলাম আমরা, যে না বলে নিয়ে কি করা যায়। তো ভাবলাম একদিন আব্বু ভিডিও দেখলো ইউটিউব থেকে, শফিউল্লাহ প্রধান স্যারের, যে হিপের বেশ কার্যকরিতা একটা প্রতিষ্ঠান আছে ওর, ওইখানে আর কি যোগাযোগের মাধ্যমে আমরা আর কি আমরা নিজেই চলে আসছি। এখন চিকিৎসা করলাম বেশ অনেকটা, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। তো যখন প্রথম আপনারা স্যারের কাছে এসেছিলেন এই সমস্যাগুলো নিয়ে খুলে বললেন, তো স্যার কি বলেছিলেন ওই সময়টায়? স্যার বলেছে যে আল্লাহ পাক হলো ভালোর দায়িত্ব, কিন্তু আমার চেষ্টা যতটুকু আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কতদিনের ভিতর সুস্থ হলেন বাবা? স্যার বলছিল 10 দিনের মধ্যে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 6-7 দিনের মধ্যেই ফলাফল পেয়ে গেছি। মানে মাঝে মাঝে এটা একটু অবাক লাগে না যে বাবাকে হঠাৎ করে দেখছেন যে অনেকটুকু অসুস্থ হয়ে গেছে, হাঁটতে গেলে তার খুব প্রবলেম হচ্ছে, উঠা বসা করতে গেলে সমস্যা হচ্ছে। ঠিক এই সময় এসে এই যে 5-6 দিনের কথা বলছেন, যে এই সমস্যাগুলো নিয়ে উনি কমপ্লেন করতেন, এখন কি সেগুলো করতে পারেন? যেটা গতকালকে আপনি কিন্তু বলেছেন যে বাবা এখন নিজে নামাজ পড়তে পারছেন, আগে যে কাজগুলো করতে পারছেন এখন সেই কাজগুলো করতে পারছেন। আগে পা নিয়ে তো লড়তে পারতো না, বা বসলে পা সোজা করে বসতে হতো, এখন স্বাভাবিক আগের মতো যেভাবে চলাফেরা করতো বা বসে নামাজ পড়তো ওইভাবে করতে পারে আলহামদুলিল্লাহ। খুবই অল্প দিনের ভিতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, চমৎকার লেগেছে। তো সন্তান হিসাবে এই বাবাকে হঠাৎ করে এরকম সুস্থ হতে দেখে কেমন লাগছে আপনার কাছে? প্রত্যেকটা সন্তানই তো বাবা সুস্থ হলে তো আনন্দ লাগবেই। সেটাই, এরকম অসংখ্য বাবা আছেন, মা আছেন আমাদের দেশে এরকম অসুস্থ হয়ে পড়ে আছে, তাদের জন্য আপনি কিছু বলবেন? আশা করি প্রত্যেকেরই এই প্রতিষ্ঠানে এসে আর কি একবার চিকিৎসা করা, যারা সমস্যায় পড়েছেন তাদের, যারা সমস্যায় পড়েছে হিপে বা যে কোনো এতে প্রবলেম পড়ছেন, এখানে আসলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। দর্শক, আমরা সেই এখন ওনার বাবা, যিনি দীর্ঘদিন যাবত এই কোমরের ব্যথাজনিত সমস্যা নিয়ে ভুগেছিলেন, আমরা তার সাথে কথা বলবো। আসুন দর্শক, কথা বলি আমরা। দর্শক আসুন, আমরা আমাদের সেই পেশেন্টের সাথে আমরা কথা বলি, কি সমস্যা হয়েছিল সেটা আমরা ওনার ছেলের কাছ থেকে শুনেছি। আসুন দর্শক, ওনার কাছ থেকেও শুনি ওনার সেই অনুভূতিগুলো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, গ্রাম হলো সন্ধিয়ান, পুষ্টিপুর, উপজেলা গফরগাঁও, জেলা ময়মনসিং। স্যার, পেশাগতভাবে কি করতেন? আমি আগে ব্যবসা করতাম, তারপরে আপনার দেশে ছিলাম, আপাতত এখন কৃষিকাজই করি। কৃষিকাজ দেশে চলে আসছে। আচ্ছা, এই যে যে সমস্যা, যেটা কোমর ব্যথার যে সমস্যাটা হয়েছে, কতদিন থেকে এই সমস্যাটা? এটা আমার 4 মাস ধরে। আচ্ছা, একটা সময় তো আপনি খুব পরিশ্রমী মানুষ ছিলেন, কখনো কষ্টেও কখনো আপনার ভেঙে পড়তেন না, তো এই যে যে সমস্যাটা শুরু হলো সেটা কি কোনো দুর্ঘটনার পর থেকে নাকি হঠাৎ করে? আমি হাঁটতেছি, হঠাৎ করে দেখি যে পাওয়াটা কিরম জন্য একটু টান টান ভাব লাগে, এরপরে ডাক্তার দেখাচ্ছি, দেখা যায় কোনো ফল পাইতেছে না। আবার আরো দুইজন তিনজন ডাক্তার দেখাচ্ছি, তারা বলছে যে এটা নার্ভের সমস্যা হতে পারে, এটা বাত থেকে হইতে পারে। আচ্ছা, এই যে বলছেন যে টান লাগার বিষয়টা, তো এই টান লাগা যখন করতো সেটার পরিণতিটা কি হয়েছিল? এমন হয়েছে একটা সময় হাঁটতেই কষ্ট হতো? এমন সময় হয়েছে যে রমজান মাসটা যে আমার চলে গেছে, যে ওইটা আমার শুধু ব্যথা এবং হাঁটতে পারছি না, উঠতে পারছি না, বসতে পারছি না, আমাকে দুজনে তুলে বসাইতে হতো।
মানে যে মানুষটা কিছুদিন আগেও নিজেই সব কাজ করছেন, হাঁটা চলা থেকে শুরু করে নামাজ পড়া, বাজারে যাওয়া, সব কাজ নিজে করছেন, সেই মানুষটাকে এখন ধরে বাথরুমে নিয়ে যেতে হচ্ছে, বাইরে নিতে হচ্ছে, উঠাতে হচ্ছে, উঠাতে হচ্ছে, কেমন লাগতো ওই সময়টা? মানে কি মনে? আমি আসলে একদম নার্ভাস হয়ে গেছিলাম। আসলে আমার অবস্থা যে হচ্ছে আমি গিয়ে সুস্থ হব না হব না, এটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম। দুশ্চিন্তা আরো অনেক বেশি বেড়ে গেল যে কি হবে। দেখানোর পর যদি সমাধান হচ্ছে না, তখন আমি একটু তখন হঠাৎ করে একটু ইউটিউবে আমি একটু এ করলাম, চাষিদের দেখলাম যে দেখি হিপজন করে ভালো কোনো চিকিৎসা আছে কিনা। আচ্ছা, তখন হঠাৎ করে দেখলাম যে আপনাদের প্রতিষ্ঠান আপনাদের চোখে মুখে ছিল, তো আমরা বলেছিলাম যে ইনশাআল্লাহ ভর্তি হয়ে যান। স্যারের সাথে যখন কথা বলেছিলেন, স্যার কি বলেছিলেন আপনাকে? স্যার যখন দেখলো আমাকে, দেখার পরে বললো যে আপনি ভর্তি হন, ইনশাআল্লাহ দিলে ভালো হয়ে যাবে। আপনার চোখে মুখে খুবই হাসি ছিল, যে বুঝে যাচ্ছিল যে আপনি যে ইম্প্রুভ করছেন খুবই অল্প দিনের ভিতরে। আজকে ষষ্ঠতম দিন, বাড়ি চলে যাচ্ছেন আগামীকালকে ইনশাআল্লাহ। সেই উঠতে বসতে না পারা, নামাজ পড়তে না পারা, কাউকে ধরে আপনাকে বাইরে যাওয়া বা বাথরুমে যাওয়া, সেটার এখন কি অবস্থা? এখন আমি আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে মোটামুটি আমি খুব মানে আনন্দ বোধ করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং এই প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানাই তাদের সুন্দর চিকিৎসার জন্য। অসংখ্য মানুষ আছেন, অসংখ্য মানুষ আমাদের দেশে যারা জানেন না যে অ্যাকচুয়ালি আমাকে কোথায় যেতে হবে, কি ট্রিটমেন্ট করতে হবে। আপনি তো এখানে যখন ভর্তি ছিলেন, আপনি আরো অনেক পেশেন্টকে এখানে দেখেছেন, এক একজন এক একটা সমস্যা নিয়ে আসেছে এবং তারা আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাচ্ছে। তো যারা জানে না তাদের জন্য কিছু বলবেন? আমি যা বলবো যে আজকে মানে আধুনিক যুগ এবং ডিজিটাল যুগ, একটু চেষ্টা করলে মানুষ তথ্য নিলে ফেসবুক বা ইউটিউবে একটু খোঁজাখুঁজি করলে ভালো প্রতিষ্ঠান পেতে পারে এবং আমাদের এখানে আসা এখানে ভালো চিকিৎসা পাবে, আসলে ইনশাআল্লাহ মনে করি তারা সুস্থ হয়ে ফিরে যেতে পারবে আলহামদুলিল্লাহ। আপনি বাসা যাওয়ার পরে কেমন আছেন সেই জিনিসটা আমরা, আপনি যখন এক মাস পরে আসবেন আমরা ইনশাআল্লাহ সেটাও দেখবো যে এক মাস আপনার কেমন সুস্থ অবস্থায় কেটেছে, আমরা সেই খুশির খবরগুলো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ জানবো। দর্শক, শুনলেন আমাদের এই বাবার কথা, আমরা কেউ অসুস্থ থাকতে চাই না, আমরা সবাই সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, সুস্থ হয়ে বাঁচাটা যে কত আনন্দের সেটা সুস্থ মানুষটাই বলতে পারবে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই পেশেন্টের জন্য যাতে উনি এরকমটাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমরা আশা করব আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।